এবং তার দীপ অভিষেক ব্যানার্জি শিল্প শহরে সমাবেশকে সামনে রেখে দলের প্রস্তুতি সভায় প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব কটাক্ষ করলেন শ্রমিক সংগঠনের রাজ্য সহসভাপতি। সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবনে বৃহস্পতিবার অভিষেকের প্রস্তুতি সভায় সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তুষার মাইতি যখন মঞ্চে বক্তব্য রাখছেন, তখন স্বয়ং জেলা সভাপতি তমলুক সাংগঠনিক তুষার মণ্ডলের নিজের এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের উত্তেজনা চিৎকার দলের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন, যা দেখে রীতিমতো চমকে গেলেন রাজ্যের সেচ ও জলসত্ত্ব দপ্তরের মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র, আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ মঞ্চে জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ববর্গ। তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় প্রকাশ্যে দলে অন্তর্দ্বন্দ্ব দেখে কটাক্ষ করলেন বিএমএস রাজ্য সহসভাপতি প্রদীপ বিজুলি। যারা যারা আসুন এখানে পূর্ণ হয়ে গেছে, যারা 5000 লোক ওখানে উপস্থিত করব, এই কটি কথা বলে সবাইকে সম্মান শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আজকে যারা বিতর্ক করছে তাদের উদ্দেশ্যে বলি শেষ করেছি। আমি জেলার সভাপতি হিসেবে আমি সকলকে অনুরোধ করছি একটু শান্ত হয়ে বসার জন্য। আমাদের প্রধানরা আছেন, ছটি প্রধান আছেন এবং ছটি অঞ্চলের সভাপতি আছেন, এবং ছটি অঞ্চলের সভাপতির আন্ডারে আমাদের প্রতিটি বুথ সভাপতি আছেন, মোট 117 বুথ সভাপতি আছেন। রাজ্য নেতৃত্ব মাননীয় মন্ত্রী বসে আছেন। আমি প্রধানদের রিকোয়েস্ট করছি, আমাদের যে ছটি গ্রাম পঞ্চায়েত আছে হলদিয়া বিধানসভা, ছটি গ্রাম পঞ্চায়েতের সুতাহাটা ব্লকের প্রধানরা আছেন, যারা মিডিয়া আছেন, দয়া করে বিক্ষোভ নয়। তৃণমূল কংগ্রেস একটি গণতান্ত্রিক দল, যারা বলেছেন তাদের কথা যিনি বলছিলেন তাদের কথা বাদ পড়ে গেছিল, তো গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই তারা সেটা বলতে পেরেছেন। এটা ফ্যাসিবাদী, এটা তো হচ্ছে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন নয় যে শুধু হচ্ছে মনোলগ হবে, এটা ডায়লগ হওয়ার জায়গা। 27 তারিখ আমরা ডায়লগ করব, তার আগে আজকে ওনারা বলেছেন, আমি আমার বলবার শুরুতেই তাদের বললাম যে তারা যেটা বলেছেন কারেক্ট, তাদের নামটা বাদ পড়েছিল সেটা ঠিক হয়নি। সুতরাং এই গণতান্ত্রিক পরিবেশেই কথা বলার সুযোগ থাকে, যেখানে গণতন্ত্র নেই সেখানে ডায়লগ থাকে না, প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের মতো শুধু মনোলগ হয়। এত বছরে একবারও উনি হচ্ছে কোনো ডায়লগে অংশগ্রহণ করেননি। তৃণমূল কংগ্রেস একটা গণতান্ত্রিক দল, সেখানে ডায়লগ থাকবে, আর মতান্তর থাকতেই পারে, মতান্তর থাকাটা স্বাস্থ্যকর, দেখতে হবে মতান্তরটা যাতে মনান্তরে পরিণত না হয়। বিক্ষোভ দেখালাম এই জন্যই, আমাদের প্রথমবার আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় প্রথমবার পদার্পণ করবেন, সেই উদ্দেশ্যে মানুষ উৎফুল্ল এবং উচ্ছ্বাসিত। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু গতিপথ পায় নেতৃত্ব, তারা দলটাকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবছে। নেত্রীর বার্তা যেখানে দল সবাইকে নিয়ে, সেই জায়গায় কিছু গুটি কতিপয় নেতৃত্ব তারা তাদের মতো করে কোনো পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির অনেক মেম্বার প্রধান তাদেরকে আহ্বান করা হয় না এবং তাদেরকে প্রতিনিয়ত বিভিন্নভাবে হ্যাকেল করার চেষ্টা করেন, অপমানিত করেন, আজকে সভায়ও সেটা করেছেন। তার জন্য আমি এটা কঠোরভাবে এ করছি, বিরোধিতা করছি। সেজন্য প্রচুর মানুষ আজকে ওনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, কারণ দীর্ঘদিন ধরে ওনার বিরুদ্ধে টোটাল যত আমাদের পার্টির দরদি যারা মানুষ আছে, দীর্ঘদিন ধরে যারা দল করছেন এই সমস্ত মানুষ বসে আছেন,
দীর্ঘদিন ধরে যারা পার্টির জন্মলগ্ন থেকে দল করছেন সেই সমস্ত মানুষদেরও প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন, এক নাকতন্ত্রভাবে দল চালানোর চেষ্টা করছেন। বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন দলের তুষার মাইতি, নিজেকে দলের পৈতৃক সম্পত্তি ভাবছেন, এক নাকতন্ত্রভাবে চলার চেষ্টা করছেন। আমরা ইনভাইট পেয়েছি, আমরা অন্য তরফ থেকে আমরা ইনভাইট পেয়েছি। আমি প্রধান গুয়াবাড়া গ্রাম পঞ্চায়েত শেখ সাবির উদ্দিন। আজ তৃণমূল কংগ্রেসের একটি প্রস্তুতি সভা ছিল সুতাহাটায়, সেখানে আইএনটিটিউসি রাজ্য সভাপতি এবং মন্ত্রীর সামনেই তৃণমূলের প্রকাশ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আরেকবার হলদিয়ার মানুষ চোখে দেখল। আমরা বারবার বলে এসেছি এই তৃণমূলই কংগ্রেসের যে দল, এই দল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, সারা রাজ্য জুড়েই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, শুধু হলদিয়ায় নয়। কিন্তু হলদিয়ায় তার তীব্রতর হচ্ছে, ঘন ঘন সভাপতি বদল, জেলা সভাপতি বদল, আইনডিটিউসি সভাপতি বদল, সভাপতি জেলে ঢুকে জেল খাটানো হচ্ছে সভাপতিকে। এই তো তৃণমূলের পরিস্থিতি। হলদিয়ার মানুষ মুখ খুলতে পারছে না, ভয়ে, একটি ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। বিশেষ করে এই বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা, হলদিয়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে যেরকম সাফ করেছে, আসন্ন পৌর নির্বাচনে হলদিয়ার মানুষ এই বিধানসভা ভোটের মতন অবাধ শান্তিপূর্ণ ভোট হয়, তাহলে তৃণমূল কংগ্রেস আরও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে হলদিয়া থেকে।